জেলা প্রশাসক নিয়োগে কারি কারি টাকা লেনদেনের তথ্য সঠিক নয় বলে দাবি করেন অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেসুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ইটস এ ফেক নিউজ। 3 অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। সিনিয়র সচিব বলেন, আমার মোবাইল হলো স্যামসাং, তারা যেটা শো করেছে সেটি হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কী দেখালো ওনাদের জিজ্ঞেস করবেন, আমি এটার বিষয়ে কিছুই জানি না। এর আগে দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদে সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং 2 যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশটের সূত্র উল্লেখ করে এতে বলা হয়, বিপুল অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং বিতর্কিত 2 যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম। প্রতিবেদনে বলা হয়, আলাপচারিতার এক মেসেজে ডিসি নিয়োগ সংক্রান্ত সব কিছু গুছিয়ে আনা হয়েছে, এখন কেউ কিছু করতে পারবে না বলে মোখলেসুর রহমানকে আশ্বাস দেন জিয়া। একটি মেসেজে সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র 5 কোটির একটি আবদার করেন। জিয়া তাকে সুখবর দিয়ে বলেন 10 কোটি রাখার কথা। এতে সন্তুষ্ট হয়ে সচিব তাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। তবে টাকা পয়সার প্রতি নিজের তেমন লোভ নেই বলেও জিয়াকে জানান সচিব। আলাপে সচিব গোয়েন্দা সংস্থাকে গিরিগিটি হিসেবে আখ্যা দিয়ে সেদিকে খেয়াল রাখতে জিয়াকে পরামর্শ দেন, এমনকি জিয়া ওই সিনিয়র সচিবকে টেনশন না নিতেও আশ্বস্ত করেন। আলাপের সচিব অর্ধেকে ডলারে আর বাকিটা তার লোকের কাছে নগদ অ্যাপে ক্যাশে পেমেন্ট করতে বলেন। এদিকে সচিব মোখলেস জিয়াকে বলেন, নামগুলো যেন ডিসির জন্য সে গোপনে টাইপ করে নিয়ে আসেন। তবে ডিসি নিয়োগ নিয়ে বিদ্রোহ এড়াতে 4 জনের নাম নিশ্চিতের পরামর্শ দেন সচিব। পরে প্রজ্ঞাপনে তাদের গুরুত্বপূর্ণ জেলায় ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর ডিসি নিয়োগ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদারের ওপর দায় চাপানো, জনপ্রশাসনের এপিটির অতিরিক্ত সচিবকে বাইরে রাখা এবং এসএসবির বিশেষ সদস্য আকমল হোসেন আজাদের বিষয়টির প্রসঙ্গও উঠে আসে। এছাড়া ডিসি নিয়োগের প্রজ্ঞাপন কবে হবে সেটিও উঠে আসে এবং তাদের কথোপকথন অনুযায়ী নির্দিষ্ট ওই দিনেই ডিসি নিয়োগের প্রজ্ঞাপন হয়। জানা গেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 2 ধাপে 59 জেলায় প্রশাসক প্রত্যাহার করে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ব্যাপক যাচাই বাছাই শেষে গত 9 ও 10 সেপ্টেম্বর 2 ধাপে জারি প্রজ্ঞাপনে সেসব জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়। কিন্তু এই নিয়োগ নিয়ে বিভিন্ন মহল থেকে নানান অভিযোগ আসতে থাকে। অভিযোগ ওঠে, আর্থিক সুবিধার বিনিময়ে প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা পতিত সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। বিষয়টি তুলে ধরে বিগত আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে বঞ্চিত ও বৈষম্যের শিকার হওয়া কর্মকর্তারা ব্যাপক হট্টগোল করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে 9 জেলার ডিসি প্রজ্ঞাপন বাতিল এবং 4 জনকে রদবদল করে পুনরায় প্রজ্ঞাপন জারি করে সরকার। ফারদিন সানি, দেশ রূপান্তর।